চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যান তৈরি করতে প্রথমবারের মতো ড্রোন সার্ভে শুরু করেছে সিডিএ। দুপুরে সিডিএ ভবনের ছাদে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, প্রায় 33 কোটি টাকা ব্যয়ে এবার নগরীর ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। 2024 সালের জুলাই মাস পর্যন্ত এই মাস্টার প্ল্যান তৈরির কাজ চলবে। আগামী 2041 সাল পর্যন্ত মেয়াদ বিবেচনা করে নতুন এই মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। ড্রোন সার্ভের কারণে নিখুঁতভাবে নগরীর বিভিন্ন স্থানে ত্রিমাত্রিক নকশা প্রণয়ন সম্ভব এবং স্বল্প সময়ে নির্ভুল মাস্টার প্ল্যান বানাতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।